আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমরা কয়েকটি গাড়ির রিভিউ দিব একসঙ্গে। এর মধ্যে ফার্স্ট টাইম যে গাড়িটি দিব এটি হচ্ছে আপনার একটি টয়োটা আইএসটি গাড়ি, 2005 মডেলের 1300 সিসির। আপনারা অনেকেই কম বাজেটের কিছু গাড়ি চেয়েছিলেন, তাদের জন্য আমাদের মূলত এই গাড়িটি রেডি করা। তো ভিউয়ার্স, এটি হচ্ছে ব্ল্যাক কালারের একটি গাড়ি। তো আমরা একটু গাড়িটির একটু কাছের থেকে ফুল ভিউটা একটু দেখাই, এরপরে প্রাইস নিয়ে আলোচনা করব। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন। তাহলে খুব সহজে আমাদের প্রত্যেকটি ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং আপনার পছন্দের একটি গাড়ি খুব সহজে কিনতে পারবেন আমাদের সুপার কার বিডি থেকে। তো ভিউয়ার্স, আমরা যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এটি হচ্ছে টয়োটা আইএসটি, একটু ছোটো গাড়ি আর গাড়িগুলো দেখতেও খুব সুন্দর। এবং এটি কিন্তু আইএসটি 2005 লাস্ট ভার্সন এবং এই গাড়িটির নিউ শেপের একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার কন্ডিশনের, 2008 রেজিস্ট্রেশন করা। আর এই গাড়িটি যদি আপনারা ফিজিক্যালি না দেখেন আপনাদেরকে মনে হবে এটি হয়তো আপনার খুব বেশি আপনি ডিসিশন নিতে আপনার জন্য কষ্ট হয়ে যাবে, আর যদি ফিজিক্যালি দেখেন তাহলে খুব সহজে এই গাড়িটি কেনার জন্য আপনি একটা ভালো ডিসিশন নিতে পারবেন। গাড়ির প্রত্যেকটি টায়ার নতুন রয়েছে এবং গাড়িটির সামনে এবং পিছনের গ্লাস এখনও অরিজিনাল অবস্থায় রয়েছে। তো ভিউয়ার্স, আমি একটু গাড়িটির বাম দিকের ফুল ভিউটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট স্মার্ট সুন্দর একটি টয়োটা আইএসটি গাড়ি দেখছেন। আমি একটু গাড়িটির ফুল সাইডটা একটু দেখানোর চেষ্টা করছি। গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই, সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে, কারণ গাড়িটিতে রং করানো হয়েছে, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় গাড়িটি। এটি হচ্ছে 1300 সিসি হওয়ার কারণে আমরা 12 সিরিয়াল পেয়ে যাচ্ছি এবং গাড়িটি অরিজিনাল তেলে চালিত রয়েছে, যার কারণে আপনার ইঞ্জিন পারফরমেন্সও যথেষ্ট ভালো রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা যথেষ্ট স্পেসও রয়েছে, যেহেতু গাড়িতে সিএনজি করা হয়নি, যার কারণে স্পেসটিও আপনি অনেক বেশি পেয়ে যাচ্ছেন। আর 1300 সিসি হওয়ার কারণে এই গাড়ির মাইলেজও আপনি অনেক বেশি পেয়ে যাবেন। এখানে একটি স্পয়লার রয়েছে যার কারণে গাড়িটি দেখতে আরও বেশি সুন্দর লাগছে। স্পয়লার, এখানে একটি ওয়েফারের অপশন রয়েছে সামনে এবং পিছনে, ডাবল পার্টের দুটি স্টিল বাম্পারের ব্যবহার হয়েছে এই টয়োটা আইএসটি গাড়ি থেকে। পিছনের লাইটটিও সম্পূর্ণ নিউ শেপের লাইট আপনারা দেখতে পাচ্ছেন, যার কারণে দেখতেও খুব সুন্দর লাগছে। এবং সাইডের গ্লাস এবং পিছনের গ্লাস এখনও অরিজিনাল রয়েছে এবং এটি টিন্টেড গ্লাস, এটি হচ্ছে অরিজিনাল ব্ল্যাক কালার। আর এটি হচ্ছে জি গ্রেডের সবচেয়ে হাই গ্রেডের গাড়িতে এই ফিটিংসগুলো দেখা যায়। ভিউয়ার্স, আমি একটু গাড়িটির ডান দিকের পিছন থেকে ফুল ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির ডান দিকের পিছনের ফুল ভিউ খুব চমৎকার কন্ডিশনে রয়েছে গাড়িটি। আমি একটু গাড়িটির পিছনের সিটের ফুল ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন ফুললি লেদার ইন্টেরিয়ার ফ্রেশ একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এবং যথেষ্ট উঁচু সিট হওয়ার কারণে আপনার জার্নিটাও যথেষ্ট কমফোর্টেবল হয়ে যাবে। আমি একটু গাড়িটির সামনের সিটের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি। আর গাড়িটিতে কিন্তু ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশনের অপশনও রয়েছে, সেই অপশনগুলি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশন, এবং গাড়িটি সম্পূর্ণ অটো গিয়ারের। আমরা গিয়ার লিভারটাও একটু দেখে রাখছি আপনাদের। আর এটি সেলফ ড্রাইভের জন্য অনেক ভালো একটি গাড়ি হবে, আর যারা কম খরচে গাড়ি কিনতে চান তারা অবশ্যই এই গাড়িটি দেখার জন্য চেষ্টা করবেন। এবং এখানে আমরা বডি কিটের একটি অপশন দেখতে পাচ্ছি, আর বডি কিটটি থাকাতে গাড়ির সৌন্দর্যটা অনেক বেড়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আমি একটু গাড়িটির টায়ার কন্ডিশনটা একটু না দেখালেই নয়, আপনারা দেখতে পাচ্ছেন নতুন টায়ারের ব্যবহার হয়েছে। আমি একটু কাছের থেকে টায়ারটি একটু আপনাদেরকে দেখে রাখছি এবং রিমগুলো যথেষ্ট ফ্রেশ অ্যালয় রিম রয়েছে গাড়িটিতে। তো ভিউয়ার্স, আমরা যে গাড়িটি দেখছি এটি হচ্ছে টয়োটা আইএসটি, 2005 মডেল, 2008 সালে রেজিস্ট্রেশন করা একটি আইএসটি গাড়ি দেখছি, খুবই চমৎকার ব্ল্যাক কালারের গাড়ি। যারা আইএসটি কিনতে চান বা হ্যাশব্যাক গাড়ি কিনতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে পারেন। আমার কাছে আরও কিছু হ্যাশব্যাক গাড়ি আছে, আরও 3টি ভিস পেয়ে যাবেন আমার কাছে হ্যাশব্যাক, এবং রানেক্স পেয়ে যাবেন এবং অরিস গাড়ি পেয়ে যাবেন। আমার কাছে হ্যাশব্যাক গাড়ি কালেকশন কিন্তু হিউজ পরিমাণে রয়েছে। তো যারা হ্যাশব্যাক গাড়ি পছন্দ করেন তারা আমার কাছে আসতে পারেন আমাদের সুপার কার বিডিতে। এবং আমি যে গাড়িটি দেখাচ্ছি আইএসটি, যথেষ্ট রিজনেবল প্রাইজের, 2004 মডেল, রেজিস্ট্রেশন 2008, অরিজিনাল তেলে চালিত জি গ্রেডের একটি আইএসটি গাড়ি দেখছি। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 7,95,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 7,95,000। তো যে প্রাইসটি আপনাদেরকে বলছি এটি সম্পূর্ণ আস্কিং প্রাইস। আমি এরপর আপনাদেরকে আরও কিছু গাড়ি দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, এখন যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে আপনার একটি টয়োটা হায়েস্ট সুপার জিএল, আর এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে 2011।
আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2017 সালে। আপনি বুঝতেই পাচ্ছেন যেহেতু 17 সালে রেজিস্ট্রেশন করা, তার মানে অলমোস্ট নিউ কন্ডিশনের একটি হাইয়েস্ট গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমরা একটি নিউ কন্ডিশনের হাই সুপার জেল আপনাদেরকে দেখাচ্ছি। এটি কিন্তু সম্পূর্ণ পাল কালারের। আপনারা কিন্তু অনেকেই ভাবতে পারেন যে এটি হচ্ছে হোয়াইট কালার, কিন্তু না, এটি হচ্ছে সম্পূর্ণ পাল কালারের একটি টয়োটা হাইয়েস্ট সুপার জেল। আর যে কালারটি আপনারা অনেকেই আমার কাছে চেয়েছিলেন যে পাল কালারের সুপার জেল দেখাবেন, তো আপনাদের জন্য পাল কালারের সুপার জেল 17 সালে রেজিস্ট্রেশন করা একটি গাড়িটির বাম দিকের ফুল ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। আর সামনের যে শেপটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সম্পূর্ণ নিউ শেপের আপনি দেখতে পাচ্ছেন। এখানে ডাবল পাড়ের হেডলাইটের ব্যবহার হয়েছে, এটি অরিজিনাল একটি হেডলাইট আমরা দেখতে পাচ্ছি। এবং গাড়িটির সামনে যে ফ্রন্ট ভিউটি, এটি কিন্তু নিউ শেপের ভিউ আমরা দেখতে পাচ্ছি। এটি কিন্তু 2011 থেকেই এই শেপটি অরিজিনালি আমাদের দেশে এসেছেন। এবং এখানে সুন্দর একটি গ্রিল রয়েছে এবং এখানে একটি স্মার্ট বাম্পারের ব্যবহার হয়েছে, যথেষ্ট হেভি বাম্পার। যারা এই গাড়িটি নিচ্ছেন তাদের কিন্তু বাম্পারের এক্সট্রা ব্যবহার করা লাগছে না, আপনি রেডি বাম্পার সহ পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, আমি একটু গাড়িটির ডান দিকের বাম দিকের ভিউটা দেখালাম, আমি এবার পিছনের ভিউটা একটু দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আমরা হাইয়েস্ট গাড়িটির পিছনের ভিউটি আপনাদেরকে দেখাচ্ছি। এটি কিন্তু হাইয়েস্ট সুপার জিএলের ভিউ। এখানে একটি স্পয়লার রয়েছে, খুবই চমৎকার একটি স্পয়লার, যার কারণে গাড়িটি দেখতেও খুব সুন্দর লাগছে। এবং এখানে ব্রেক লাইটের অপশনও রয়েছে। এবং পিছনে যে গ্লাসগুলি, এগুলো কিন্তু সম্পূর্ণ টিন্টেড অরিজিনাল ব্ল্যাক কালারের গ্লাস। আর এটি হাই সুপার জেলের এই অপশনটি দেখা যায়। এবং এটি হচ্ছে 19 সিরিয়ালের, যেহেতু আপনার 17 সালে রেজিস্ট্রেশন করা, মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে, যার কারণে এটি 19 সিরিয়ালটি দেখা যাচ্ছে। এবং পিছনে যে বাম্পারটি রয়েছে, এটিও কিন্তু যথেষ্ট স্মার্ট একটি বাম্পারের ব্যবহার হয়েছে। আমি একটু ব্যাকডোরটি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক বড়, 130 লিটারের একটি সিএনজি সিলিন্ডার আমরা এই গাড়ির সঙ্গে পেয়ে যাব। তো ভিউয়ার্স, এত সুন্দর একটি গাড়ি পেতে অবশ্যই আমাদের সুপারকার বিডি 257 তেজগাঁ নাবিসকো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে চলে আসবেন। আর আমি একটু গাড়ির লাইটের অবস্থানটি একটু দেখিয়ে রাখছি। যথেষ্ট ফ্রেশ নিউ শেপের একটি লাইট আমি একটু কাছের থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন নিউ শেপের লাইটটি কত চমৎকার, কত স্মার্ট একটি লাইটের ব্যবহার রয়েছে। আমি একটু গাড়িটির ভিউ, ফুল ভিউটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পিছন থেকে। খুবই চমৎকার কন্ডিশনের একটি পার্ল কালারের টয়োটা হাইয়েস্ট দেখতে পাচ্ছেন। 11 মডেল 17-তে রেজিস্ট্রেশন করা। এই গাড়িটির ভিতরের ভিউটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। বন্ধুরা, দেখাচ্ছি ভিতরের ভিউ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি উডেন প্যানেলের ব্যবহার হয়েছে, দেখতে পাচ্ছি প্যাডেও উডেন প্যানেল, ভিতরেও ফুললি উডেন প্যানেলের ব্যবহার হয়েছে এই গাড়িটিতে। এবং গাড়িতে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশন সহ আমরা দেখতে পাচ্ছি। আবার দেখতে পাচ্ছি সফট টাচ এসির ব্যবহার। আপনারা জি গ্রেডের, সবচেয়ে হাই গ্রেডের গাড়িতে সফট টাচ এসির ব্যবহার পেয়ে যাবেন। পুশ সিস্টেম এসির প্যানেলটি আমরা পেয়ে যাচ্ছি এই গাড়িটির সঙ্গে। এবং সিটগুলোর ফুল ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন হাই সুপার জিএলের যে কন্ট্রোল প্যানেলটি থাকে, সেই প্যানেলটাও আমরা পেয়ে যাচ্ছি এখানে বক্সসহ। এবং ফুললি লেদার ইন্টেরিয়ারের ব্যবহার রয়েছে। এবং গাড়িতে চারটি টায়ারই নতুন অবস্থায় রয়েছে। আমি একটু টায়ার কন্ডিশনটা একটু আপনাদেরকে দেখিয়ে রাখছি। খুবই চমৎকার টায়ার, চারটি টায়ারই আপনি নতুন পেয়ে যাচ্ছেন এই গাড়ি থেকে। তো ভিউয়ার্স, আমি একটু পিছনের সিটের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আমরা এই গাড়িটির ভিতরের পিছনের সিটের ফুল ভিউটি আপনাদেরকে দেখাচ্ছি। বিউটিফুল ফ্রেশ একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি। আর গাড়িটিতে যে সিট কভারগুলো ব্যবহার হয়েছে, সম্পূর্ণ লেদার ফিটিং লেদারের নতুন সিট কভারের ব্যবহার হয়েছে এই গাড়িতে। এবং গাড়িটির সিলিংয়ের কন্ডিশনটা আপনাদেরকে দেখাচ্ছি, সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় ফুল সিলিং এবং ফুল প্যাডের একটি হাইয়েস্ট সুপার জিএল। এবং অরিজিনাল ডুয়েল এসি যে অপশনটি, সেটিও আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটির সঙ্গে। এবং এখানে আরও একটি ভালো ফিচার্স রয়েছে, সেই ফিচার্সটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি রুম হিটারের ব্যবহার হয়েছে গাড়িতে। আপনি শীতের সিজনে যখন আপনি গাড়িটির রুম হিট করতে চান, তখন আপনি এখানে লো, হাই এবং মিডিয়াম তিনটি গ্রেডে আপনি এই ভিতরের ফুল ভিউটাকে, ইন্টেরিয়ারটাকে আপনি হিট করার সুবিধা রয়েছে এই হাইয়েস্ট সুপার জিএল থেকে। আপনি চাইলে ঠান্ডা এবং গরম দুটি সুবিধাই এই হাই সুপার জেল থেকে আপনি নিতে পারবেন। এটি সবচেয়ে হাই গ্রেডের এবং হাই ফিটিংসের। আমি একটু গাড়িটির সামনের ভিউটি আরেকবার একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। বন্ধুরা, আমরা গাড়িটির ফ্রন্ট ভিউটি আপনাদেরকে আরেকবার একটু দেখানোর চেষ্টা করছি। আমি আবার বলে রাখছি, গাড়িটির সামনে পিছনের গ্লাস এখনও অরিজিনাল, কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই। এবং ইঞ্জিন কন্ডিশন খুবই বেটার অবস্থায় রয়েছে। এবং বাইরের যে কালারটি, সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে, কারণ এই গাড়িতে রঙের কিছু কাজ করানো হয়েছে, যার কারণে আপনি ফুললি নতুনের মতো দেখতে এই গাড়িটি আপনি পেয়ে যাচ্ছেন। যথেষ্ট রিজনেবল প্রাইস, 2011 মডেল, 2017 সালে রেজিস্ট্রেশন করা, যার কারণে আমরা 19 সিরিয়ালও পেয়ে যাচ্ছি। যথেষ্ট আপডেটেড রেজিস্ট্রেশনের একটি পার্ল কালারের একটি সুপার জেল দেখতে পাচ্ছি। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 21,90,000 টাকা।
এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 21,90,000। তবে আমরা আরেকটু রিজনেবল প্রাইস ইনশাল্লাহ আপনাদেরকে গাড়ি দেওয়ার চেষ্টা করবো। সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপারকার বিডি 257 তেজগা নাবিস্কু ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে চলে আসবেন। আর এটি হচ্ছে নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরি, ঠিক পিছনে যে গেটটি রয়েছে, পিছনের গেটে ঠিক 30 ফিট উত্তর পাশের প্লটই হচ্ছে আমাদের সুপারকার বিডি। তো ভিউয়ার্স, এরপর আপনাদেরকে আরও একটি গাড়ি দেখাচ্ছি। ভিউয়ার্স, এখন যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি ওটি হচ্ছে টয়োটা প্রিমিও 2011 মডেল, 2013-এর লাস্টের দিকে রেজিস্ট্রেশন করা 35 সিরিয়ালের একটি প্রিমিও জি সুপিরিয়র গাড়ি দেখছি। বিস্কিট কালার ইন্টেরিয়ার আর বাইরে হচ্ছে রেড ওয়াইন কালারের একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। 60 লিটারের একটি সিএনজিও পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে। এটি সবচেয়ে হাই গ্রেডের এবং হাই ফিটিংসের একটি টয়োটা প্রিমিও জি সুপিরিয়র গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। এটি আপনাদের খুবই পছন্দ হবে, আমি আশা করছি আপনারা ট্রাই করবেন আমাদের শোরুমে আসার জন্য। এবং গাড়িটির সামনে এবং পিছনে দুটি গ্লাসই এখনও অরিজিনাল অবস্থায় রয়েছে। তো ভিউয়ার্স, আমরা গাড়িটির সামনের ভিউটি দেখাচ্ছি। আমি একটু গাড়িটির লাইটের একটা লাইটটা একটু কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে। এইচআইডি হেডলাইটের ব্যবহার হয়েছে এই গাড়িতে এবং ফগ লাইটের ব্যবহার হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি গাড়িতে দুটি ডাবল পাডের বাম্পারের ব্যবহার হয়েছে। সামনে এবং পিছনে আমরা দুটি ডাবল পাডের বাম্পার পেয়ে যাব এই গাড়িটির সঙ্গে। ভিউয়ার্স, আমি এই গাড়িটির টায়ার কন্ডিশনটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের, কারণ 4টি টায়ারই নতুন রয়েছে এই গাড়িতে। আমি একটু কাছের থেকে আপনাদেরকে টায়ার কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি। তো ভিউয়ার্স, আমি একটু গাড়িটির পিছনের ভিউটা একটু দেখাবো আপনাদের। ভিউয়ার্স, আমরা টয়োটা প্রিমিও জি সুপিরিয়র এই গাড়িটির পিছনের ভিউটি দেখতে পাচ্ছি। 2011 মডেল, 2017 সালে 2013 সালে রেজিস্ট্রেশন করা, যথেষ্ট ফ্রেশ অবস্থায়। এবং আমরা যে পিছনে যে লাইটটি দেখতে পাচ্ছি এটি কিন্তু 2016 জুন পর্যন্ত এই লাইটগুলো ব্যবহার হয়েছে মার্কেটে। তো ভিউয়ার্স, আমরা সবচেয়ে আপডেটেড ফিটিংসের গাড়িটি পেয়ে যাচ্ছি। আমরা ক্রসিং ফুল ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। খুবই চমৎকার কন্ডিশনের একটি টয়োটা প্রিমিও জি সুপিরিয়র আমরা দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, আমি একটু গাড়ির ভিতরের ভিউটাও একটু দেখানোর চেষ্টা করব। যথেষ্ট ফ্রেশ অবস্থা দেখতে পাচ্ছি আমরা ভিতরে। আপনাদেরকে একটু আমি দেখিয়ে রাখছি, আপনার যেন ঘরে বসেই গাড়িটির ম্যাক্সিমাম আইডিয়াটা আপনার হয়ে যায় গাড়িটা কী অবস্থায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি হ্যান্ডরেস্ট এবং হেডরেস্ট দুটি অপশনই রয়েছে এই সুপার হাই টয়োটা প্রিমিও জি সুপিরিয়র গাড়িতে। গাড়িটির সঙ্গে পিছনে যে টায়ারটি রয়েছে সেই টায়ারটি আমি আরেকবার একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। যথেষ্ট ফ্রেশ নতুন টায়ারের ব্যবহার রয়েছে। আমি একটু সামনের সিটের ফুল ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির সামনের ফ্রন্ট ভিউ ভিতরের, এখানে দেখতে পাচ্ছি আমরা পুশ স্টার্টের ব্যবহার রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পুশ স্টার্ট, ইঞ্জিন স্টার্ট এবং স্টপের দুটি অপশনই রয়েছে একই সুইচ থেকে। এবং ফুল উডেন প্যানেল এবং আমরা স্টিয়ারিংয়ের সঙ্গেও উডেন পেয়ে যাচ্ছি। এবং স্টিয়ারিংটি কত ফ্রেশ অবস্থায় রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে রাখছি। অলমোস্ট নিউ অবস্থায় রয়েছে স্টিয়ারিংটি। এবং গাড়িতে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশনের অপশনও রয়েছে। এবং গাড়িটির ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার। আমি একটু গাড়িটির সিটগুলো একটু দূর থেকে আপনাদেরকে দেখিয়ে রাখছি। ফ্রেশ অবস্থায় রয়েছে ভিতরের সিটগুলো। তো ভিউয়ার্স, আমি একটু সামনের ভিউটা আরেকবার একটু দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আমরা দেখাচ্ছি গাড়িটির ফ্রন্ট ভিউ, 2011 মডেল, 2013 সালে রেজিস্ট্রেশন করা সিএনজি সহ একটি টয়োটা প্রিমিও জি সুপিরিয়র রেড ওয়াইন কালার বিস্কিট কালার ইন্টেরিয়ারের একটি গাড়ি আপনারা দেখলেন। আর এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 19,50,000। এই গাড়িটির আস্কিং প্রাইস 19,50,000। তবে আমরা আরেকটু রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাড়িটি দেওয়ার চেষ্টা করব। আর এই পাশে যে গাড়িটি আপনাদেরকে এখন দেখাবো এটি হচ্ছে টয়োটা এলিয়ান জি প্যাকেজের একটি গাড়ি, পুশ স্টার্ট সহ আমরা পেয়ে যাব এই গাড়িটি। যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে, অরিজিনাল তেলে চালিত একটি টয়োটা এলিয়ান গাড়ি আপনারা দেখছেন। আর এই গাড়িটি পেতে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন, আমরা যথেষ্ট রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাড়িটি দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় সামনের ভিউটি দেখলাম এবং আমি সামনে টায়ার দুটি নতুন টায়ার লাগানো হয়েছে, সেই দুটি নতুন টায়ার আপনাদেরকে একটু না দেখালেই নয়। সামনের দুটি টায়ারই 100% ব্র্যান্ড নিউ কেনা হয়েছে মাত্র কয়েকদিন আগে। সো আপনি এই নতুন টায়ারের সুবিধাটিও এই গাড়ি থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, আমি ফুল ভিউটা দেখাচ্ছি এবং গাড়িটির সামনে এবং পিছনে দুটি গ্লাসই এখনও অক্ষত অবস্থায় রয়েছে। তো ভিউয়ার্স, আমি একটু গাড়িটির সাইডের ভিউটা একটু দেখিয়ে রাখছি আপনাদের। দেখতে পাচ্ছেন গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই, সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে। আর আমি পিছনের ভিউটাও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং পিছনে যে লাইটটি ব্যবহার হয়েছে, এই গাড়িটির মডেল হচ্ছে 2009 আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2013 সালের ডিসেম্বর মাসে। আর ডিসেম্বর মাসে রেজিস্ট্রেশন হওয়ার কারণে আমাদের এই গাড়িটি চলতেছে 2014 সাল থেকেই বলা যেতে পারে। এবং গাড়িটির পিছনের যে টায়ার কন্ডিশনটা এটিও আমি একটু দেখাবো, কারণ গাড়িটির
চারটি টায়ারই নতুন অবস্থায় রয়েছে। সো আপনি একটি গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই আপনি এই ব্যাপারগুলো অবশ্যই ফলো করবেন, কারণ একটা গাড়ি যখন আপনি একটা টায়ার চেঞ্জ করতে যাবেন তখন চারটি টায়ার 30,000 থেকে 35,000 টাকার একটা অ্যামাউন্ট চলে যায়। তার মানে একটা হিউজ অ্যামাউন্ট শুধু টায়ারের জন্য আপনার রাখতে হবে, যার কারণে আপনার গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই এই টায়ারগুলো আপনি ভালোভাবে দেখে নেবেন। তো ফিওর্স আমি ফুল ভিউটা দেখাচ্ছি, গাড়িটির পিছনের ভিউ। সামনে এবং পিছনে দুটি স্টিল বাম্পারের নতুন ব্যবহার হয়েছে এই গাড়িটির সঙ্গে। আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা একটু দেখানোর চেষ্টা করব। আমরা গাড়িটির ভিতরের ভিউটি দেখতে পাচ্ছি, খুবই চমৎকার অবস্থায় রয়েছে, সম্পূর্ণ ফ্রেশ রয়েছে গাড়িটির ভিতরে। আমি একটু গাড়িটির পুশ স্টার্টের অপশনটি একটু আপনাদেরকে দেখিয়ে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটিতে পুশ স্টার্টের ব্যবহার রয়েছে, পুশ সুইচটি আপনাদেরকে আমি দেখিয়ে রাখছি। এটি যথেষ্ট স্মার্ট একটি ফিটিংস এবং গাড়িটির ভিতরে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশনের অপশনটিও আপনাদেরকে একটু দেখিয়ে রাখছি। এটি কিন্তু অরিজিনাল জাপানিজ যে সেটটি, সেই সেটের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। এবং গাড়িটিতে সম্পূর্ণ উডেন প্যানেল, আমরা স্টিয়ারিং সহ ফুললি উডেন প্যানেলের ব্যবহার পেয়ে যাব। আমি একটু গাড়িটির ভিতরের ফুল ভিউটা সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ভিউয়ার্স, আমি একটু গাড়িটির সামনে থেকে আরেকবার একটু দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আমরা গাড়িটির ফ্রন্ট ভিউটি আরেকবার একটু আপনাদেরকে দেখাচ্ছি। যথেষ্ট ফ্রেশ একটি গাড়ি আপনারা দেখলেন, যেহেতু অরিজিনাল তেলে চালিত, যার কারণে ইঞ্জিন পারফরমেন্সটি খুব ভালো অবস্থায় রয়েছে এবং গাড়িটির শক অবজারভার, সাসপেনশন, টায়ার প্রত্যেকটা পার্টই খুব ভালো রয়েছে গাড়িটিতে। তো আপনারা যারা এলিয়ান কিনতে চান 2009 মডেলে, তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। আমি বলবো অবশ্যই ট্রাই করবেন সরাসরি এই গাড়িটি দেখার জন্য। আর এটি হচ্ছে 257 তেজগা নাবিস্কো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে রয়েছে, আমাদের সুপারকার বিডি আমাদের শোরুমে রয়েছে। আর আমাদের শোরুমে কিন্তু হিউজ কালেকশন ভিউয়ার্স এখানে রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। প্রায় 30 থেকে 35টি গাড়ির সমন্বয়ে আমাদের শোরুমটি আপনাদের জন্য রেডি করা থাকে। তো আপনারা ট্রাই করবেন সরাসরি আমাদের শোরুমে চলে আসার জন্য। আর ভিউয়ার্স, এই গাড়িটি হচ্ছে 2009 মডেল, 2013-এ রেজিস্ট্রেশন করা একটি টয়োটা এলিয়ান গাড়ি। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 15,90,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 15,90,000। তবে এই প্রাইসটি কিন্তু আমাদের সম্পূর্ণ আস্কিং প্রাইস, আমরা আর একটু রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাড়িটি দেওয়ার চেষ্টা করব। আর ভিউয়ার্স, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।